আসসালামু আলাইকুম আমরা উপপাদ্য কোর্স নিয়ে এবং উপপাদ্য কতটা গুরুত্বপূর্ণ এটা নিয়ে অলরেডি বিস্তারিত জেনেছি এখন আমরা একটা ক্লাস করব এবং একটা উপপাদ্য ইনশাল্লাহ সলভ করব। এই উপপাদ্যটি আসলে নেওয়া হয়েছে সরাসরি ক্লাস সিক্সের বই থেকে এবং এটি হচ্ছে একটি সন্নিহিত কোণের উপপাদ্য উপপদটি আসলে কি চলুন তাহলে জেনে নেওয়া যাক একটি রশির প্রান্ত বিন্দুতে অপর একটি সরল সরলরেখা মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ এই উপপাদ্যটি শেখার আগে আমাদেরকে বেশ কিছু বেসিক ব্যাপার নিয়ে খুব ভালোভাবে বুঝতে হবে চলুন তাহলে সেই বেসিক ব্যাপারগুলো কি সেগুলো আগে জানার চেষ্টা করি আমরা জানবো এখন বিন্দু রেখা রেখাংশ তারপরে আমরা জানব রশ্মি প্রান্তবিন্দু কোন তারপরে আমরা জানব সাধারণ বাহু কোন এবং সমকোণ তার মানে এই নয়টি ব্যাপার জেনে তারপরে আমরা আমাদের মূল উপপাদ্যটি ইনশাআল্লাহ শুরু করব। দুঃখের বিষয় হচ্ছে স্কুল বা কোচিং কোথাও কিন্তু এইভাবে কোনো একটি উপপাদ্য শুরু করার পূর্বে প্রত্যেকটা শব্দ এইভাবেই ডিটেলস অ্যাকচুয়ালি শেখানো হয় না এই জন্য কিন্তু স্টুডেন্টরা উপপাদ্যগুলো মুখস্থ করতে এক প্রকার বাধ্য হয় চলুন তাহলে আমরা প্রথমে আমাদের বিন্দু রেখা এবং রেখাংশ নিয়ে ডিটেলস জেনে নেই বিন্দু বিন্দু হচ্ছে কোনো বস্তুর অবস্থান নির্দেশ করতে ব্যবহৃত হয় আর কিছুই না সে ফর এক্সাম্পল এখানে আপনার এ এখানে হচ্ছে বি তাহলে আমরা এ কে নির্দেশ করবো একটা বিন্দু দিয়ে আমরা বি কে নির্দেশ করবো আরেকটি বিন্দু দিয়ে তাহলে এইটা এ এবং বি কে আমরা দুইটা বিন্দু দিয়ে নির্দেশ করলাম তার মানে হচ্ছে যে বস্তুর অবস্থান নির্দেশ করাই হচ্ছে বিন্দুর একমাত্র কাজ এবার আমরা জানব রেখা নিয়ে রেখা বিন্দুর চলার পথটাই হচ্ছে আসলে রেখা বিন্দু চলার পথ বিন্দু এইভাবে চলতে পারে আবার বিন্দু কিন্তু এইভাবে কিন্তু চলতে পারে এইভাবে চলতে পারে বিন্দু উভয় দিকে কিন্তু বাড়তে পারে উভয় দিকে সামনের দিকেও বিন্দু বাড়তে পারে বিন্দু কিন্তু মানে যেটা রেখা একচুয়ালি রেখা সামনের দিকেও বাড়তে পারে রেখা পিছনের দিকেও কিন্তু বাড়তে পারে তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে রেখা বেসিক্যালি দুই প্রকার একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্র রেখা রেখাকে আমরা কিভাবে নির্দেশ করতে পারি যেহেতু রেখার কোনো শুরু নাই এবং শেষ নাই তার মানে রেখার কোনো প্রান্ত বিন্দু কিন্তু নাই তার মানে কিন্তু আমরা কি করতে পারি রেখাকে এইভাবে নির্দেশ করতে পারি এইভাবে মানে সে সামনের দিকে অনন্তকাল বাড়তে পারে সে কিন্তু পিছন দিকেও কিন্তু অনন্তকাল বাড়তে পারে তার মানে আমরা কিন্তু রেখা নিয়ে আশা করি আমাদের আর কোনো প্রবলেম হবে না এবার আমরা জানবো হচ্ছে রেখাংশ নিয়ে রেখাংশ কথাটি এসেছে রেখা যোগ অংশ মানে রেখার একটা অংশই হচ্ছে রেখাংশ আই মিন আমি চাচ্ছি বলতে এরকম যে সে ফর এক্সাম্পল এই একটা রেখা সো আমি এখানে এই পাটটুকু নিব তাহলে এই যে পাটটুকু আমরা দুই ভাগ মানে একটা অঞ্চল ভাগ করলাম এটিকে হচ্ছে বেসিক্যালি রেখাংশ তার মানে যেহেতু রেখাংশ হচ্ছে রেখার একটি অংশ তাহলে রেখাংশের প্রান্তবিন্দু আছে এবং রেখাংশের প্রান্তবিন্দু হচ্ছে দুইটা তার মানে আমরা রেখাংশ ঠিক এইভাবে কিন্তু বলতে পারি এটুকু হচ্ছে রেখাংশ তার মানে রেখাংশের প্রান্তবিন্দু দুইটা এ একটা প্রান্তবিন্দু এ একটা কিন্তু প্রান্তবিন্দু সো আমরা জানলাম এই পর্যায়ে বিন্দু রেখা এবং রেখাংশ এবার আমরা জানব এবার আমরা জানবো রশ্মি প্রান্তবিন্দু এবং কোন নিয়ে রশ্মি বিন্দুর যে কোনো একদিকে অসীম ভাবে রশ্মি যে কোনো একদিকে হয় সামনের দিকে না হলে পিছন দিকে তাহলে আমরা কি বলতে পারি রশ্মি ধরেন এখানটা একটা বিন্দু তো এই প্রান্ত বিন্দু এখান থেকে যে কোনো একদিকে অসীম ভাবে বাড়তে পারবে বাট রশ্মি কিন্তু পিছন দিকে আসতে পারবে না আমরা এর আগে জেনেছিলাম যে রেখা কিন্তু উভয় দিকে বাড়তে পারে সামনে অনন্তকাল বাড়তে পারে পিছনে কিন্তু অনন্তকাল বাড়তে পারে বাট রশ্মি যে কোনো এক দিকে অনন্তকাল বাড়তে পারবে আমি যদি বলি এইভাবে বাড়বে এইভাবে এটাও কিন্তু একটা রশ্মি হয় সামনের দিকে বাড়বে নাহলে কিন্তু পিছন দিকে বাড়বে তার মানে রশ্মির কিন্তু মাত্র প্রান্তবিন্দু আছে যেখানে রেখার কোনো প্রান্তবিন্দু নেই এবং রশ্মির একটি মতো আবার প্রান্তবিন্দু পেলাম এইটুকু এবার অ্যাকচুয়ালি প্রান্তবিন্দু কি জিনিস প্রান্তবিন্দু। প্রান্তবিন্দু হচ্ছে যেখান থেকে রশ্মি শুরু হয় আই মিন রশ্মির যাত্রা পথ যেখান থেকে শুরু হয় সেই বিন্দুটাই কিন্তু হচ্ছে প্রান্তবিন্দু ধরেন সে ফর এক্সাম্পল এটুকু এইটা একটা আহ রশ্মি সো আমি বললাম যে ও একটা রশ্মি ও এ একটা রশ্মি তাহলে ও এ রশ্মির ওটা হচ্ছে প্রান্তবিন্দু কারণ ও থেকে কিন্তু এই রশ্মিটি শুরু হয়েছে এবার আমরা জানবো হচ্ছে কোন নিয়ে দুটি রশির যদি প্রান্তবিন্দু একই হয় তাহলে কিন্তু সেখানে একটি কোন উৎপন্ন হয় সে ফর এক্সাম্পল এ একটা রশ্মি এ আরেকটা রশ্মি দুইটা রশ্মি ও এ এবং ও বি তাহলে এই দুটি রশ্মির কিন্তু প্রান্তবিন্দু একই সো এখানে কিন্তু একটা কোন উৎপন্ন হবে আবার আমি যে বলি যে এ একটা রশ্মি ও এ আবার এখান থেকে আরেকটা রশি গিয়েছে ও বি এখানেও কিন্তু আরেকটা কোণ উৎপন্ন হবে এই কোণের নাম হচ্ছে সরল কোণ যেটার মান হচ্ছে একশত আশি ডিগ্রি সো আমাদের কোন নিয়ে আশা করি আমরা ক্লিয়ার বুঝতে পারলাম এবার আমরা আরো কিছু জিনিস শিখবো এবারে আমরা জানবো সাধারণ বাহু সন্নিহিত কোণ এবং সমকোণ যেই বাহুটি অ্যাকচুয়ালি একটি কোণকে দুটি কোণে ভাগ করে ফেলে সেই বাহুটি হচ্ছে সাধারণ বাহু সে ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম যে এ একটা কোণ এ একটা কোণ ও এ বি একটা কোণ আচ্ছা এটা এখানে একটা মাত্র কোন কিন্তু একটা কোন ওকে একটা কোন এখানে আমরা এই কোনটাকে দুই ভাগ করে ফেলছে ও সি বাউটি ও সি বাউটি তাহলে আমরা দুটি কোণ কি কি পাচ্ছি দুটি কোন পাচ্ছি একটা হচ্ছে ও এ সি কোন ও এ সি আরেকটি হচ্ছে বি ও সি কোন তার মানে ও সি বাউটি কিন্তু এ ও বি কোনকে দুই ভাগ করেছে এ ও বি কোনকে দুই ভাগ করেছে তার মানে ওসি বাউটি হচ্ছে বেসিক্যালি সাধারণ বাহু বি কোণের সাধারণ বাহু হচ্ছে ওসি এবার আমরা জানবো সন্নিহিত কোণ নিয়ে এই যে একটা মাত্র শীর্ষবিন্দু ও এবং একটি মাত্র সাধারণ বাহু থাকে এমন পাশাপাশি দুইটা কোণকে বলা হয় সন্নিহিত কোণ তার মানে এখানে সন্নিহিত কোণ হচ্ছে ও এবং বিওসি যদি আপনাকে কখনো বলা হয়ে থাকে যে একটি চিত্রে কয়টি সন্নিহিত কোণ আছে তাহলে কিন্তু এই প্রশ্নটি অ্যাকচুয়ালি ভুল প্রশ্নটি হবে একটি চিত্রে কত জোড়া সন্নিত কোন আছে যেমন এই চিত্রে এক জোড়া সন্নিহিত কোন আছে সেগুলো কি কি ও এ সিকোন এ সিকোন এবং ও সিকোন এটা হচ্ছে সন্নিত কোন এখন ও এ সিকোনের সন্নিত কোন হচ্ছে বিও সিকোন মানে সন্নিহিত মানে হচ্ছে সাথের সঙ্গের কোন আবার বি ও ও হচ্ছে এ তার মানে কোনটা আশা করি আমাদের নিয়ে পুরো জিনিসটা আমরা ক্লিয়ার হলাম আমরা আরো একটি ব্যাপার নিয়ে জানবো আমাদের এই সমকোণটা জানার পরে আমরা সন্নিহিত কোণ নিয়ে একটা ডিটেলস একটা চিত্রের মাধ্যমে জানবো যেখানে আমরা দেখবো যে একটা চিত্রের মধ্যে দশ জোড়া সন্নিহিত কোণ আছে দশ জোড়া এবার আমরা জানবো সমকোণ নিয়ে সমকোণ সমকোণ মানে হচ্ছে বেসিক্যালি নব্বই ডিগ্রি এক সমকোণ নব্বই ডিগ্রি দুই সমকোণ একশো আশি ডিগ্রি তিন সমকোণ টু সেভেন্টি ডিগ্রি এখন সমকোণটা আসলে উৎপন্ন হয় কিভাবে সেটা আমাদের জানতে হবে সমকোণটা উৎপন্ন হয় লম্বের মাধ্যমে ভূমির উপর যদি লম্ব হয় তখন কিন্তু সমকোণ উৎপন্ন হয় এখন ভূমির উপর লম্ব হলে কখনো এক উৎপন্ন হয় কখনো দুই সমকোণও কিন্তু উৎপন্ন হতে পারে আমি বললাম যে এক সমকণ কিভাবে হয় সেটা আমি দেখবো সে ফর এক্সাম্পল এইটুকু আমরা আঁকলাম এইটুকু ওকে মানে আমি বললাম যে ও এ বি এবং সি তাহলে ও এ হচ্ছে ভূমি যেহেতু ও এ একটা ভূমি এই ভূমির উপর কিন্তু বি এ একটা লম্ব তার মানে কিন্তু আমরা বলতে পারি এখানে ও এ সমান নব্বই ডিগ্রি আই মিন ও এ বিকোন হচ্ছে নব্বই ডিগ্রি কারণ বি এটা বি এ দেখাটা এটা হচ্ছে ভূমির উপর লম্ব তার মানে আপনি যদি আরো একটা জিনিস চিন্তা করেন এখানে ও এ সিকোণ এখানে দুইটা সন্নিত কোণ আছে একটা হচ্ছে ও এ বি কোণ আর একটা হচ্ছে বি এ সি কোণ এই দুইটা সন্নিত কোণের মধ্যে কিন্তু ও এ বি কোণটা এক সমকোণ বা নব্বই ডিগ্রি এখন সন্নিত কোণ কিন্তু দুই সমকোণ হওয়া সম্ভব চলুন দেখি তাহলে আমরা দুই সমকোণ কিভাবে সম্ভব আমরা সন্নিত কোণ দেখব যেটা দুই সমকোণ সে এক্সাম্পল আমি বললাম যে এখানে আমি একটা লম্ব অঙ্কন করলাম ধরেন আর এ এটা সি এখন তাহলে আমি ও এ কিন্তু ভূমি ও বিও কিন্তু ভূমি তার মানে কিন্তু পুরোটা কিন্তু ভূমি তার মানে এ বি পুরো ভূমির উপর কিন্তু ও সি লম্ব তার মানে আমি বলতে পারি যেহেতু ও এটা ভূমি তার মানে এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে আবার যেহেতু ও বিওটাও যেহেতু ভূমি এখানে কিন্তু একটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এ ও সি এর এ এবং বিওসি দুটি সন্নিহিত কোণ এবং দুটি সন্নিহিত কোণই কিন্তু এক সমকোণ করে বা নব্বই ডিগ্রি করে এখন সন্নিহিত কোণের যেটা আমরা উপপাদটি শিখব বেসিক্যালি সো সন্নিহিত কোণটা আসলেই আমরা বুঝতে পেরেছি কিনা চলুন তাহলে একটা বড় চিত্রের মাধ্যমে এটা আমরা জেনে নিই আমরা একটু বলেছিলাম না যে আমরা একটা চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে দশ জোড়া একটা চিত্রের মধ্যে দশ জোড়া সন্নিহিত কোন আছে এখানে আমরা পাঁচ জোড়া দেখতে পাচ্ছি এই চিত্রের মধ্যে এই পাঁচ জোড়া সন্নিত কোন যাদের বুঝতে পারবেন আপনারা পজ দিয়ে দেখে নিবেন এখানে আবার খেয়াল করুন এখানে কিন্তু পরের পাঁচ জোড়া প্রথম পাঁচটা এক থেকে পাঁচ এখানে হচ্ছে ছয় থেকে দশ সো এই চিত্রের মধ্যে কিন্তু আমরা মোট দশ জোড়া কোন পাচ্ছি আমি কিন্তু একটা প্রশ্ন আপনাদেরকে আগে করেছিলাম যে যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে একটা চিত্রের মধ্যে কতগুলো সন্নিত কোন আছে এই কোয়েশনটা অ্যাকচুয়ালি ভুল কোয়েশনটা হবে একটা চিত্রের মধ্যে কত জোড়া সন্নিত কোন আছে সো এই যে একটা চিত্র আমরা দেখতে পেলাম এইটা সন্নিহিত কোণের চিত্র এখানে সন্নিত কোন আছে দশ জোড়া যেহেতু আমরা সন্নিহিত কোনো উপপাদ্য শিখবো তাই সন্নিহিত কোণটা খুব ভালো করে আমাদের জানা উচিত চলুন তাহলে আমরা এবার মূল উপপাদ্যটি প্রমাণ শুরু করে দিই উপপাদ্যটি ছিল একটি রশির প্রান্ত বিন্দুতে অপর একটি সরলেখা মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি বা যোগফল হচ্ছে দুই সমকোণ একটা ব্যাপার আমাদের মনে রাখতে হবে যে প্রতিটি উপপাদ্যে একটা পার্ট আপনাকে বলে দিয়ে থাকে আরেকটা পার্ট কিন্তু আপনাকে প্রমাণ করতে হয় যে পার্টা বলে দেওয়া থাকে সেই পাঠটা হচ্ছে অঙ্কন যে পাঠটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে প্রমাণের অংশ এখানে বলা হচ্ছে আপনাকে একটি প্রান্ত বিন্দুতে যদি আপনাকে বলা হতো একটি রেখার প্রান্ত বিন্দুতে তাহলে কিন্তু আসলে কথাটা ভুল হতো কারণ রেখার কোনো প্রান্ত বিন্দুই নেই সো একটি রেখার প্রান্ত বিন্দু এ কথাটা অ্যাকচুয়ালি ভুল একটি রশির একটি রশির প্রান্ত সে ফর এক্সাম্পল ও সি একটি রশ্মি ওসি একটি রশ্মি যেটা প্রান্ত বিন্দু হচ্ছে ও আমরা জানি রশির একটি প্রান্ত বিন্দু আছে এবং রশি যে কোনো একদিকে অনন্তকাল বাড়তে পারে সো একটি রশি আমরা আঁকলাম ওসি এবং ঠিক সি এর ও প্রান্ত বিন্দু আমরা জানি যে প্রান্তবিন্দু হচ্ছে যেখান থেকে কোনোটা রশির যাত্রা শুরু হয় সো ও প্রান্ত বিন্দুতে একটি শহর লেখা মিলিত হবে এব একটি সরল লেখা সে ফর এক্সাম্পল এবু আপনাকে বলে দেওয়া আছে এটা প্রমাণ করার কিছু নাই যে একটি বিন্দুতে একটি সরল লেখা মিলিত হলে এবার বলা হচ্ছে যে দুটি সন্নিতে কোন উৎপন্ন হয় যে দুটি সন্নিহিত কোন উৎপন্ন হয় আই মিন এ ও সিকোন প্লাস বিও সিকোন এই দুইটা সন্নিতে কোন যোগফল আপনাকে প্রমাণ করতে হবে যে দুই সমকোণ বা ওয়ান এইটি ডিগ্রি এটুকু কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে এখন আপনি যদি খেয়াল করে থাকেন যে ও এ ও বি মানে যেহেতু এ বি সরল রেখা তার মানে ও এ কিন্তু সরল ও কিন্তু সরল রেখা মানে ও যে সমতলে আছে ও কিন্তু ও এ যে সমতলে আছে ও কিন্তু একই লাইনে আছে এখন আমরা যদি ও বি যদি একটু লম্বা অঙ্কন করি আই মিন ও ডি আমরা লম্বা অঙ্কন করি তাহলে আমি দেখব যে এখানে অ্যাকচুয়ালি দুইটা আমরা সমকোণ পাচ্ছি প্রথমত এ ও ডিকোণ এটি একটা সমকোণ কারণ ও এ হচ্ছে ভূমি আবার বি ও ডিকোণ এখানে কিন্তু আমরা এক সমকোণ পাব কারণ ও বিও কিন্তু ভূমি বা সমতলে আছে সো আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে আই মিন এ ও ডিকোন প্লাস বিও ডিকোন হচ্ছে দুই সমকোণ কেন প্রত্যেকটা কিন্তু নব্বই ডিগ্রি এ ডি কিন্তু নব্বই ডিগ্রি বি ডিও কিন্তু নব্বই ডিগ্রি এবার তাহলে আমরা কি বলতে পারি দেখুন এ ও ডি বিও ডিকোন এখানে কিন্তু দুটি সন্নিহিত কোন রয়েছে সেগুলো কি কি সেগুলো হচ্ছে সিও কোণ প্লাস বি কিন্তু দুটি সন্নিহিত কোণ আছে কারণ এই বিও ডি কোণের প্রান্ত বিন্দু হচ্ছে একই বিন্দু ও এবং ও সিও হল সাধারণ বাহ সে কারণে এখানে আমরা দুটি সন্নিহিত কোণ পেয়েছি সুতরাং কি হবে এখানে দুই সমকোণ ওকে এবার আমরা কি বলতে পারি দেখুন এ ও সিকোণ এ ও ডিকোন প্লাস সিও কোণের থেকে আসছে কোণ এখানে আমরা দুটি কোণ পাচ্ছি এবং কোণ আর এখানে আমরা কি পাচ্ছি বিও কোণ সমান ক সমকোণ সমান হচ্ছে দুই সমকোণ ওকে ফাইন তাহলে আমরা কি বলতে পারি এ ও ডি প্লাস সিও ডি ডি প্লাস সিও ডিকোন মানে হচ্ছে বেসিক্যালি পুরো এ ও সিকোন বলতে পারি এখানে এ ও এখনো আছে সো এটা হচ্ছে বেসিক্যালি দুই সমকোণ সো আমাদের একে কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল যে এ ও সিকোন প্লাস বিও সমান দুই সমকোণ আমরা কিন্তু এক্স্যাক্টলি প্রমাণ করতে পারলাম এ ও সিকোন প্লাস বিও সিকোন হচ্ছে দুই সমকন সো আমরা প্রমাণ করতে পেরেছি উপপাদ্য আদ মুখস্থের বিষয় না যদি আপনি প্রতিটা শব্দ প্রত্যেকটা ব্যাপার বা বেসিক আপনার থাকে সো উপপাদ্য হয়ে উঠতে পারে বিনোদনের আরেক নাম আমরা একটু আগে এই উপপাদ্যটি প্রমাণ করেছি আমরা কিন্তু কোর্সে বলেছিলাম যে আমাদের মোট একশো তিনটি উপপদের সাথে মোট বারোশো এর অধিক কুইজ রয়েছে সো সেই কুইজগুলো আসলে কেমন এই উপপদের সাথে আমরা চব্বিশটি কুইজ রেখেছি চলুন তাহলে সেই কুইজগুলো এক নজরে দেখা যাক এখানে তিনটি কুইজ রয়েছে মোট চব্বিশটি কুইজ আমরা দেখব এক নম্বর রয়েছে রেখা এবং মধ্যে পার্থক্য কি বস্তুর অবস্থান বোঝায় কি দিয়ে রশ্মির প্রান্তবিন্দু কি চার নম্বর হচ্ছে রেখার কয়টি প্রান্তবিন্দু আছে পাঁচ রেখাংশের কয়টি প্রান্তবিন্দু আছে ছয় রশ্মির কয়টি প্রান্তবিন্দু আছে সাত কোন হওয়ার জন্য কি লাগবে রেখা অথবা রশ্মি আট একটি চিত্রে কতগুলো সন্নিহিত কোণ আছে এই ঠিক আছে চিত্রে কত জোড়া রয়েছে আই মিন যেটা আমরা প্রমাণ করলাম দশ দুটি সন্নিহিত কোণের একটিও এক সমকোণ হবে না এটি কি সম্ভব এগারো দুটি সন্নিহিত কোণের যে কোনো একটি কোণ এক সমকোণ হতে পারে এটি কি সত্যি বারো দুটি সন্নিহিত কোণের দুটি কোণই সমকোণ হতে পারে এটি কি সত্যি তেরো যদি দুইটি কোণের একটি সাধারণ বাহু এবং একটি মাত্র শিশুবিন্দু থাকে তবে একটি কোণকে অপর কোণের কি বলা হয় চোদ্দ সমকোণ মানে কত ডিগ্রি পনেরো যদি দুইটি কোণের একটি সাধারণ বাহু এবং একটি মাত্র শিশুবিন্দু থাকে এবং শিশুবিন্দুর উপর সাধারণ বাহুটি যদি লম্ব হয় তবে যে কোনো একটি সন্নিহিত কোণের মান নব্বই ডিগ্রি হতে পারে কথাটি কি সত্যি ষোলো এ ও ডি কোণের মান কত আমরা চিত্র থেকে বলতে পারবো কোণের মান কত বিও ডি কোন বড় নাকি সি ডি কোন বড় ডি কোন বড় নাকি বিওসি কোন বড় এ সি কোন বড় নাকি এ কোণ বড় এক সরল কোন সমান কত ডিগ্রি কোন তিনটি কোন সমান একশো আশি ডিগ্রি আবার বি ও সি কোণের মান যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে ডি সিও কোণের মান কত ফাইনালি হচ্ছে সি ও ডি কোণের মান যদি সত্তর ডিগ্রি হয় তাহলে বি ও সি কোণের মান কত এখানে মোট চব্বিশটি কিন্তু কুইজ রয়েছে যা উপপদ্য শিখাকে নিয়ে যাবে বিনোদনের পর্যায়ে সো আমরা একশো তিনটি উপপদের সাথে আহ অধিক কুইজ রেখেছি ধন্যবাদ